আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সকল ভিউয়ার্স, আজকে অ্যাসাইনমেন্টটা হচ্ছে দশম শ্রেণী অ্যাসাইনমেন্ট 2022 এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য। পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওখান থেকে সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিও দেখে সলিউশনগুলো করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান চতুর্থ সপ্তাহে নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যানসার দিয়ে আমরা হাজির হয়ে গেছি। শিরোনামে এখানে বলা হয়েছে যে ভর শক্তি সম্পর্ক, ক নং প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন ভর শক্তির মধ্যে যে সম্পর্কটা সেটা এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিউক্লিয়াস বিক্রিয়া সাধারণত পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তর হয়। অবশ্য নিউক্লিয়াস বিক্রিয়া মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তর হয়। পদার্থ শক্তিতে রূপান্তর হলে যদি ই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে ই সমান সমান এম সি স্কোয়ার। এখানে এম হচ্ছে শক্তিতে রূপান্তর ভর এবং সি হচ্ছে আলোর বেগ, যা থ্রি গুণন টেন এইট এম মাইনাস এম এস মাইনাস ওয়ান এর সমান। পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা করে দেখা গেছে একটি ফিনিশ প্রক্রিয়া অর্থাৎ নিউক্লিয়াসের প্রথম ব্র্যাকেট ইউ মাইনাস 235 প্রথম ব্র্যাকেট ক্লোজ আঘাত করে তাহলে প্রায় 200 এম ই ভি সমান সমান 200 গুণন টেন সিক্স ই ভি সমান সমান 200 গুণন টেন সিক্স গুণন ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন 29 জে। তো এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমান সমান 3.2 গুণন টেন মাইনাস ওয়ান ওয়ান জেড যে শক্তি নিগৃহীত হয়। যেহেতু ফিনিশ প্রক্রিয়া একটি শৃঙ্খল বিক্রিয়া, মুহূর্তের মধ্যে কোটি কোটি বিক্রিয়া সংগৃহীত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নিগৃহীত হয়। তো এখানে খ নং প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছে নিউক্লিয়াসের শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। নিউক্লিয়াস শক্তিকেন্দ্র যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার একটি হচ্ছে ইউরেনিয়াম 235, এখানে 92টি প্রোটন এবং এখানে দেখতে পাচ্ছেন যে 143টি নিউট্রন রয়েছে। প্রকৃতিতে এর পরিমাণ খুব কম, মাত্র 0.75% এর অধ্যায় 703.800.00 প্রথম ব্র্যাকেট 704 মিলিয়ন প্রথম ব্র্যাকেট ক্লোজ বছর। এই নিউরিয়াম 235 নিউক্লিয়াস খুব সহজে আরেকটা নিউট্রনকে গ্রহণ করতে পারে, তখন ইউনেরিয়াম 235 পুরোপুরি অস্থিশীলী হয়ে যায়। এটা তখন কে আর 92 এবং বিএ ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এই দুটো ছোট নিউক্লিয়াস ভাগ হয়ে যায়। তার সাথে আরও 3টি নিউট্রন বের হয়ে আসে, যেটা নিচের সমীকরণে দেখা হয়েছে। তো এটা নিচের সমীকরণে দেখা হয়েছে নিউট্রনটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে ওয়ান, নিচে হচ্ছে জিরো, এন প্লাস 235, নিচে হচ্ছে 92 ইউ। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 92, নিচে হচ্ছে 36 কে আর প্লাস এখানে 141, নিচে হচ্ছে 56 বিএ প্লাস 31, নিচে হচ্ছে জিরো এন। তো এইখানে সমীকরণে বাম পাশের মৌলের ভর বের করে এবং সেটাকে ডান পাশের মৌলের ভরের সাথে তুলনা করলে দেখা যাবে ডান পাশে ভর কম, যেতটুকু ভর কম সেতটুকু আসলে ই সমান সমান এম সি সেভেন এর শক্তি হিসেবে বের হয়ে এসেছে। তো এখানে সেটা হচ্ছে বের হয়ে এসেছে, সেটা এখানে বলা হয়েছে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিও দেখে সলিউশনগুলো করতে পারেন। তো আমাদের ভিডিও দেখে সলিউশনগুলো করলে সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিত্রটা অঙ্কন করা হয়েছে শক্তি। তো এখানে চিত্রগুলো অঙ্কন করতে হবে পেন্সিল ক্যাম্পাস দিয়ে, সুন্দরভাবে চিত্রটা অঙ্কন করে নেবেন। এই বিক্রিয়া যে 3টি নিউট্রন বের হয়ে এসেছে তারা আসলে প্রচণ্ড গতিতে বের হয়ে আসে, তাই খুব সহজে অন্য এখানে দেখতে পাচ্ছেন
যে অন্য নিউরিয়াম প্রথম ব্র্যাকেট 235 ইউ প্রথম ব্র্যাকেট ক্লোজ সেগুলো ধরে রাখতে পারে না। তো এখানে কোনোভাবে যদি এগুলো গতিশক্তি কমানো যায় তাহলে সেগুলোকে অন্য নিউরিয়াম 235 ইউ প্রথম ব্র্যাকেট ক্লোজ নিউরিয়াম আরেকটা পড়ে সেগুলোকেও ভেঙে দিয়ে আরও কিছু শক্তি এবং আরও তিনটি নতুন নিউট্রন বের করবে। নিউট্রনগুলো গতি কমে আসার পর সেগুলো আবার অন্য নিউট্রন নিউক্লিয়াসকে ভেঙে দেয় এবং এভাবে চলতে থাকে। এই প্রক্রিয়া বলে চেইন রিং অ্যাকশন। এই পদ্ধতিতে প্রচণ্ড তাপশক্তি বের হয়ে আসে, সে তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে, সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরে জেনারেট থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে খুব সহজেই হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। তো মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব সেটা এখানে বলা হয়েছে এবং বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিও দেখেও সলিউশনগুলো করতে পারেন। তো এইখানে গণম প্রশ্নের উত্তরে এখানে বলা হয়েছে যে নিউক্লিয়াসের যে শক্তিটা সেটা এখানে তুলে ধরা হয়েছে পরিবেশগত প্রভাব। এখানে পরিবেশগত যে প্রভাবটা সেটা এখানে তুলে ধরা হয়েছে অনিয়মিত ও এখানে বলা হয়েছে যে অনিয়ন্ত্রিত নিউক্লিয়াস শক্তি পরিবেশের উপর মারাত্মক বিপরূপ প্রভাব ফেলতে পারে। একটি পারমাণবিক শক্তি চুল্লি স্থাপনের পূর্বে অঞ্চলের পরিবেশ ভূকম্প প্রবণতা হাইড্রোজলজি আবহাওয়ার বিদ্যা জনসংখ্যা এবং শিল্প পরিবহন ও সাময়িক স্থাপনসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়। এছাড়া অগ্নিকাণ্ড বিস্ফোরণ বিকিরণ ও দুর্ঘটনার কারণে মহাবিশ্ব পর্যন্ত ঘটতে পারে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক মানের নিউক্লিয়াসের বিশেষজ্ঞ প্রয়োজন। পারমাণবিক বিদ্যুৎ চুল্লির দুর্ঘটনার ফলে ক্যান্সারজনিত রোগের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। তো সেটা বলাই দিছে। তো আরও নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা মূলত সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন এবং আমরা সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরতেছি এবং আলোচনা করতেছি। এখানে যেসব স্থানে এ ধরনের দুর্ঘটনা ঘটে সেসব স্থানে জন্ম নেওয়া সকল শিশুর শারীরিক প্রতিবন্ধিতার শিকার হয়, জমির উর্বরতা চিরদিনের জন্য বিনষ্ট হয়, পারমাণবিক চুল্লিতে রাসায়নিক বিক্রিয়ার পর সৃষ্টি হয় তেজক্রিয় বর্জ্য যা জীবজগৎ ও পরিবেশ জন্য মারাত্মক বিপজ্জনক। এসব বর্জ্য কমপক্ষে 10,000 বছর বিশেষভাবে সংরক্ষণ করতে হয়, যেমন তেজক্রিয়তা ছড়াতে পারে না, এখানে ছড়াতে না পারে যতই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় হোক না কেন। তারপরেও প্রকৃত বিপর্য ও কারিগরিক ত্রুটির কারণে দুর্ঘটনার সম্ভাবনা কম বেশি থেকে যায়। তো আজকে অ্যাসাইনমেন্টের সলিউশন ছিল এ পর্যন্তই। তো দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।